সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছাসহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে অনলাইনের ভেরিফাইড ফেসবুক থেকে আমাদের নিয়মিত আয়োজন কথাবার্তাতে বরাবরের মতো আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি আপনারা যেমনটি জানেন যে গতকালকেও বাংলাদেশের ম্যাচ ছিল এবং আজকেও বাংলাদেশের ম্যাচ আছে বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ সময়ে এটা মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ সেই ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই এবং শুনতে চাই যে আপনাদের মতামত আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আজকের ম্যাচটি নিয়ে কি ভাবছেন এবং গতকালটার গতকালকের ম্যাচ নিয়ে আসলে কি ভেবেছিলেন সেই কমেন্টগুলো আপনাদের শুনতে চাই এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তারা আপনাদের ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে আপনারা সরাসরি শেয়ার করতে পারেন আপনারা যদি শেয়ার করেন তাতে করে যেটা হবে যে সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই এই আমাদের আজকে টকশোটা উপভোগ করবে পরিচয় করিয়ে দিতে চাই আমার সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত আপনাকে স্বাগত জানাচ্ছি শান্ত ভাই গতকালকের ম্যাচটা একটু টানিয়া গতকালকের ম্যাচে মুশফিক এবং মোস্তাফিজকে রেস্ট দেওয়া হয়েছিল কালকে মাসাফিকে রেস্ট মানে যদি চাইতো তাহলে দিতে পারতো কি না ক্যাপ্টেন তো অবশ্যই প্রতিটা ম্যাচে ফিট থাকে খেলা উচিত অবশ্যই আর মাসাফি ক্যাপ্টেন্সি সবসময় ভালো করে আসে তারপর বলবো কালকে গতকাল যে জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে লাস্টের দিকে যদি আর একটু ডিফারেন্ট হতো আমার মনে হয় মনে হয় যে এতটা রান হতো না রুবেলের রুবেলে ওভার বাকি ছিল তারপরে মেহেদির মনে আরও দু তিনটা ওভার বাকি ছিল ওরা হচ্ছে আমাদের মেইন বলার তো ওরা ওই সময়টা আসলে বল না করাতে আমার কাছে মনে হয় যে হঠাৎ করে এত রান করে ফেলেছে তারপর রশিদ খানের মতো ব্যাটসম্যান বত্রিশ বলে সাতান্ন এটা আসলে একটা জিনিস খেয়াল করেন যে গতকালকের ম্যাচে আমরা যদি টপ অর্ডারের কথা বলি টপ অর্ডার বা মিডল অর্ডার তাদের কিন্তু কোনো ধরনের পার্টনারশিপ বা একটা ভালো ইনিংস আমরা কিন্তু লক্ষ্য করিনি একেবারে লোয়ার অর্ডারে গিয়ে যারা আসলে নাইনটি রানের একটা ইনিংস তারা আসলে খেলেছে তাদের ব্যাট থেকেই কিন্তু একটা ভালো পার্টনারশিপ আমরা লক্ষ্য করেছি সেদিক থেকে গতকালকের ম্যাচটা বলবো যে একদমই গ্রুপ পর্বের শেষ মানে চল্লিশ ওভার পর্যন্ত একশো সাতান্ন রানে ছয় উইকেট ছিল মনে হয় আমার ছয় নয় সাত উইকেট তো ওখান থেকে আসলে খেলা যে হঠাৎ করে রিল্যাক্স হওয়া যাবে না এটা আরেকবার প্রমাণ হলো যে যতই ছোট খেলা হোক বড়ো খেলা হোক যদি কোনো অ্যাডভান্টেজ অবস্থায় থাকে কোনো টিম সেই টিমকে কখনোই রিল্যাক্স হওয়া যাবে না তো আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ একটি হলো লাস্টে চল্লিশ ওভারের পরে যখন দেখেছি একশো সাতান্ন রানে তাদেরকে তখন তারা একটু হলেও মনে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ বলেছে যে তারা মানে রিল্যাক্স হয়ে গেছিলো ওই ওই রিল্যাক্সেশনটাই তাদেরকে ধরেন ফিল্ডিংয়েও সমস্যা হয়েছে বোলিং নট আপ টু দ্য মার্ক এই কারণে এতগুলি রান তারা ইজিলি করে ফেলে এবং দুশোর মধ্যে যদি দুশো তো হয়েই গেছে সেখানে আর মাত্র পাঁচ ওভার বাকি ছিল ওই পাঁচ ওভারেই কিন্তু মোটামুটি একটা দুইশো পঞ্চান্ন রানের যে অবস্থায় ছিল সেখান থেকে পাঁচ ওভার আর দশ ওভার চল্লিশ বলে বিরানব্বই রান টোটাল তবে দুশোর মধ্যে থাকলে তো একটা মোটামুটি একটা একটা অনেকটা ইয়ে থাকা যায় যে দুশো রান আমি তখন খেলার ধরনও অন্যরকম হয় বাট আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমরা ওপেনিংয়ে একদমই টোটালি মানে রান করতে পারছি না বা টিমকে সাপোর্ট দিতে পারছি না দু হোসার থেকে যার দরুন আমাদের আর প্রেশার হয়েছে মুশফিক শ্রীলঙ্কার সাথে ভালো খেলাতে কিন্তু আমরা ওই দিন খেলাটা জিতেছি বাট ম্যান শো হয়ে গিয়েছিলো সেটা বাট আমাদের যে টিম একটা অ্যাফোর্ট হওয়া উচিত সেই জায়গাটায় আমরা এখন মানে এগুলো বাংলাদেশ ভালো খেলে ক্রিকেট খেলিয়ে আসছে বাট একটু দর্শকদের কমেন্ট আসলে আমরা পড়তে চাই যেহেতু আমরা ফেসবুক এর সাথে আছি এবং প্রিয় দর্শক আপনারা আসলে আমাদের শোটি জানি যে দেখেন বিভিন্ন জায়গা থেকে বোরহান উদ্দিন উনি ইরান থেকে দেখছেন এছাড়া অনেকেই হ্যালো হ্যালো দিয়েছেন আসলে আরেকজন বলছিলেন যে গোলাম মোস্তফা উনি বলছেন মমিনকে রাখা উচিত তার সাথে একজন বাড়তি ব্যাটসম্যানকে খেলানো উচিত আমার তো মনে হয় যে আটজন ব্যাটসম্যানই আসলে খেলছে সেখানে হ্যাঁ আরেকজন ব্যাটসম্যান কাকে খেলানো উচিত সেটা আপনি আসলে লেখেন আরেকবার শান্ত ভাই বলছে কিন্তু একজন সাইমন ইসলাম উনি আমি কাতার থেকে বলছি আজ মুশফিক মোস্তাফিজ কেমন বলবেন আসলে মুশফিক মোস্তাফিজকে নিয়ে আজকের খেলা ভালো হবে আরেকজন কমেন্ট করেছে সারিয়া নাফিসকে দলে দেখতে চাই আলমগীর হোসেন অনেকে নোয়াখালী থেকে দেখছেন আর বাকিটা নাফিজ নাফিসকে নিয়ে দুই তিনটা কমেন্ট এসছে এবং প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করছেন আসলে আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন এবং আজকের ম্যাচ নিয়ে আপনার যা মন্তব্য বা যদি কোনো সাজেশন থাকে সেগুলো এখানে শেয়ার করতে পারেন আমরা সেগুলো পড়তে চাই এবং আলোচনা করতে চাই আজকের ম্যাচটা নিয়ে যদি বলি যে একেবারে চব্বিশ ঘন্টাও হয়নি আমি যতদিন থেকে খেলা দেখছি ক্রিকেট খেলা খুব বেশি দিন ধরে আমি ক্রিকেট খেলা বুঝি না আমার খেলার সময়টা থেকে কিন্তু যতটুকু দেখছি আসলে এর মধ্যে আমি এইরকম কখনো দেখিনি যে ফিফটি ওভারের ম্যাচ খেলার পরের দিনই আরেকটা ম্যাচ হচ্ছে যেটা টোয়েন্টি মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভেতরেই হয়ে যাচ্ছে খুব একটা বেশি না এইরকম এই সূচিটা আমি এ ধরনের আমিও দেখিনি আর আমার আসলে এই জায়গাটা একটু মানে মানে ইন্ডিয়া ইন্ডিয়া গুগলি হয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখেন ইন্ডিয়াও কিন্তু পর্ব দুটো ম্যাচ খেলেছে যদি ইন্ডিয়া না পাকিস্তান পাকিস্তান দুটো পর্ব ম্যাচ খেলেছে মনে হয়

ফিচারটা হয়েছে যার অনেকে ভাগ্যে দুটো খেলা পড়েছে একজন কমেন্ট করেছে যে হাসান দিলওয়ালে ওয়ালে মোসাদ্দেক মোসাদ্দেক কেন দলে নেয়া হয়েছে শান্ত ভাই বলবেন এই বিষয়টাতে মোসাদ্দেকের জায়গাতে আফিফকে নেয়া উচিত ছিল কিনা না সত্যি কথা বলতে আমরা আমাদের এই জায়গাটা আমরা সবসময় মনে রাখতে হবে যে আমরা খুব তাড়াতাড়ি আর্লি ইয়াং প্লেয়ারদের টানতে চেষ্টা করি সেটা আসলে আমাদের জন্য এই যে আজকে যে ক্রিকেটটা হচ্ছে ইয়াং প্লেয়াররা কিন্তু মানে ঘরোয়া ক্রিকেটের বা এই টিম বা হাই পারফরমেন্স টিমে বেশি করে যদি খেলে ন্যাশনাল টিম আসে তাহলে তাদের অভিজ্ঞতা এবং তাদের মনোবল সেরকম স্ট্রং থাকবে হঠাৎ করে যদি নিয়ে এসে খেলানো হয় সেটা আসলে তার জন্য তার কেরিয়ারের জন্য খারাপ এবং টিমের জন্য না চিন্তা করে সে ভালো পারফর্ম করেছে কিন্তু আজকে টিমে আছে খারাপ হয়তো বা এই সিরিজে তার খারাপ যাচ্ছে বাট কাম ব্যাক ইনশাল্লাহ সাইমন ইসলাম উনি চ্যানেল আইকে ধন্যবাদ দিয়েছে এছাড়া মাহফুজ খান উনি সাউথ সাউথ আফ্রিকা থেকে উনি দেখ দেখছে ম্যাচ ইমরুল কায়েসকে দলে থাকলে ভালো হতো সেটা বলেছে স্কোয়াডে ইমরুল কায়েস নেই মোসাদ্দেককে বাদ দিয়ে আরিফুলকে নেওয়া উচিত কিনা নাফিসকে অনেকে চেয়েছে এছাড়া বাকি আপনারা এইভাবে কমেন্ট করতে থাকেন পড়বো আমরা নিশ্চয়ই কালকে গতকালকে আমরা যেটা সবসময় বলি যে ইয়াংস্টারদের আসলে সুযোগ দিলে সেই জায়গাটা সৌম্য সরকার হাতুরি সিংহের সময়ে যে সুযোগটা পেয়েছে সেই রকম সুযোগ আসলে এখনকার জেনারেশনকে দেয়া উচিত বা তারা সেই সুযোগটা হয়তো কাজে লাগবে এইরকমটা অনেকেই ভাবে এবং সেই সুযোগটা গতকালকে দেয়া হয়েছিল মুশফিক খেলেনি মুস্তাফিজ খেলেনি সেখানে আবু হায়দার রনি এবং এদিক থেকে শান্ত কিন্তু তাদের ডেবুট হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে সবকিছু মিলিয়ে কিন্তু কেউই এবং মোমিন সাড়ে তিন বছর পর টেস্টের পরে ওডিআই খেলছে আসলে একটা ম্যাচ দেখে আর রনির কথা যদি বলেন রনি কিন্তু স্টার্টিং ভেরি ওয়েল হ্যাঁ হ্যাঁ তারপরে হয়তো বা মনে একটু টানটান লেগেছিল আমি দেখুন মাঠে বাইরে নিয়ে যাওয়া হয় আর একটা ম্যাচ এ আসলে জাচ করাটা ভেরি ডিফিকাল্ট শান্ত ডেব্যু ম্যাচ তিন তিন বছর পরে এসে খেলছে তো একটা ম্যাচ দেখে আসলে আমরা মানে করাটা উচিত উচিত না এটা আসলে মানানসরী না আর আরেকটা ম্যাচ আরও দু তিনটা ম্যাচ যাক তারপরে আসলে কমেন্ট করাটা ভালো মমিনুলের কথা যদি বলি শান্ত ভাই যে বমিনুল কিন্তু অ্যাজ উই নো দে যে সে হচ্ছে মানে তার এক্সপেরিয়েন্স বলে টেস্টে সে ভালো খেলে সবসময় ওই জায়গাতে লিটনকে আমরা পরপর দুটো ম্যাচেই দেখেছি যে যতটা এক্সপেক্ট ছিল ওই জায়গাটা ফিল আপ হয়নি লিটন দাসের জায়গাতে আসলে মমিনুলকে দেয়া চাই কিনা লিটন দাশকে ড্রপ নাম্বার তে লিটন খেলবে লিটনের লিটনকে যদি ড্রপ করে মমিনুলকে রাখা যায় কিনা অথবা মিথুনকে সেখান আসলে যেটা ব্যালান্স টিমে যারা সিলেকশন করেন বা যারা আছেন তারা কিন্তু তাদের একটা প্ল্যান আছে বা তাদের একটা টার্গেট আছে যে কিভাবে একটা প্লেয়ারকে তারা সেট করবে তো আমার মনে হয় যে এই জায়গায় লিটনকে নিয়ে অবশ্যই তাদের চিন্তাধারণা আছে এবং তাদেরকে তাকে সেট করার জন্যই কিন্তু বারবার ওপনিং খেলানো হচ্ছে এবং হয়তো বা কিছু সে কিছু ম্যাচ খুবই খারাপ করছে আবার কিছু ম্যাচ কিছু মোটামুটি করছে আবার কিছু ম্যাচ খুব ভালো খেলছে তো একটা সময় যে কিন্তু এই যে সুযোগ দেওয়ার যে কথাটা বলা হচ্ছে সেটা একটা সময় যে কিন্তু লিটন আমার লিটন যে ধরনের ব্যাটসম্যান আমার দেখা মতে সে সেই জায়গায় আসবে অবশ্যই আসবে বাট তাকে এই সুযোগটা দিতে হবে আরও কিছুদিন এবং এই জায়গা থেকে তাকে সরানো ঠিক হবে না কারণ তার যে ধরনের স্ট্রোক আছে যে ধরনের বেসিক আছে সেটা যদি একবার সে একটু ফর্মে বা একটা বড় রান করে ফেলে এরকম ইন্টারন্যাশনাল ম্যাচে তখন কিন্তু তাকে আমার মনে হয় যে থামানোর খুব টাফ হবে আরিফিন সজীব উনি বলছেন আমি লেবানন থেকে দেখছি এরপরে একজন কমেন্ট করেছে শফকাত আলী যে কোহলি নেই আহ সেটা আমাদের জন্য ভারতীয় এক ধরনের সুবিধা কিনা আজকের ম্যাচের জন্য এবং এশিয়া কাপে আমাদের তো তামিমও নেই সেটা হচ্ছে বলেছে যে আমাদের তামিম তোমাদের কোলি নেই তামিম না থাকাতে তোওড়া একটা সুবিধা পাচ্ছে আজকে হ্যাঁ বলতে আসলে তামিমের জায়গাটা এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো রিপ্লেসমেন্ট পাচ্ছি না সত্যি কথা বাট ইয়াংনেশন তাদেরকে বোঝা উচিত তারা তামিমের জায়গাটা যাতে এইভাবে খেলে আসতে পারে আসলেও দরকার আর সত্যি কথা বলতে যে লিটন যেটা একটু আগে বললেন যে লিটনকে জায়গায় মেমনকে খেলানো উচিত কিনা আমি বলবো আসলে এই মমিন নাম্বার থ্রিতে ব্যাটিং করে তাকে একটু দেখা উচিত লিটন যে জায়গায় আছে তাকে তাকে জায়গায় খেলতে দেন আমরা আসলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি সব কিছু পেতে চাই তাড়াতাড়ি যদি না হয় তাহলে একদম উঠে পড়ে লেগেই লাগে কিভাবে এখান থেকে তাকে সরানো বা ইয়ে করা যায় একটু সময় নিতে হবে আমাদের এইগুলো ক্ষেত্রে আজকে যদি যে জিনিসটা যে যারা গতকালকে আসলে হয়েছে আজকে মুশফিক চলে আসবে মুশফিক তার মানে কি থাকছে না আর এদিক থেকে যদি মোস্তাফিজ আসে সেই জায়গা থেকে আবু হায়দার রনি তাকেও আমরা অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলেন তাহলে অবশ্যই না মুস্তাফিজ যদি আজকে তো সে চলে আসবে টিমে কিন্তু ওইখানে আমরা মনে হয় রনিকে মিস করছি তাহলে রনি থাকবে তাহলে রনি মিস যাবে আর

সেকেন্ড ইনিংসে চেস করে তারা ইজিলি জিতেছে এবং যেটা তারা ওই প্ল্যানিং হয়তো বা যাচ্ছে এবং বাংলাদেশের এখন যে পারফরমেন্স যে অবস্থায় আছে মনে হয় তারা মেন্টালি ওইভাবে তাদেরকে প্রেশারে রাখার জন্য হয়তো ফিলিংটা আগে নিয়েছে টস জিতে আচ্ছা টিমটা একটু বলতে চাই যে লিটন দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হুসেইন সৈকত মেহেদি হাসান মিরাজ মাশরাফি মর্তজা রুবেল হোসেন মোস্তাফিজুর রহমান

ধোনি যাদব জাদেজা জাদেজার কথা যেটা আমরা বলছিলাম যে গতকালকে দুইটা ইঞ্জুরি ছিল এটা আমরা মানে বলছিলাম যে হয়তো জাদেজাকে নিয়ে আসার জন্যই বোধহয় এই ইঞ্জুরিটা তারা দেখাচ্ছে এছাড়া হচ্ছে ভুবনেশ্বর কুমার কালদীপ কুলদীপ যাদব এবং চাহাল বুমরা আর হার্দিক পান্ডিয়া তো আপনার ইনজুরির কারণে এশিয়া কাপে আসলে খেলছে না সবকিছু মিলে এই হচ্ছে আমাদের টিম কম্বিনেশন আসলে বাট আজকের টিম কম্বিনেশনটা একেবারে যে যেটা আমরা শুরু থেকে বলছিলাম যে একটাই তামিমের রিপ্লেসমেন্টে হয়তো শান্তই থাকবে কিন্তু গতকালকের ম্যাচ থেকে একটা ম্যাচ খেলেছে শান্ত কিন্তু সেখান থেকে ম্যাচ করা আসলে ঠিক হবে না আর এই এখানে হিসাবে যে টিমটা হয়েছে বেস্ট টিম আর সত্যি যদি বলতে যে ইন্ডিয়ার ব্যাটিংয়ে উপরে সারি ব্যাটসম্যানের যেভাবে সাপোর্ট দেয় যদি আমাদের ব্যাটসম্যানরা কিছুটা সাপোর্ট দেয় তাহলে কিন্তু বাংলাদেশ টিম ফাইট করবে ইন্ডিয়া কিন্তু তখন হয়তো তাদের জিততে কষ্টও হতে পারে বাট আমাদেরকে মাস্ট আমাদের যে যারা ওপেনিং ব্যাটিংয়ে আছেন বা ওয়ান ডাউন টু ডাউন তাদের যে কেউ একজনকে যেমন মুশফিক পুরো পঞ্চাশ ওভার খেলাতে কিন্তু সে কিন্তু মোটামুটি ওপেনিংয়ে নেমেছিল তো সেখান থেকে সে কিন্তু এন্ড অফ দ্য ছিল দেখেই কিন্তু এতটা রান করতে পেরেছে সো আমাদের এই মেন ব্যাটসম্যানের থেকে যে কোনো একজনকে পঞ্চাশ ওভার পর্যন্ত যেতে হবে তাহলে কিন্তু স্কোরটা ভালো হবে আদারওয়াইজ কিন্তু টাফ হবে আমাদের কারণ মোটামুটি কেউ তেমন একটা ফর্মে নেই সো আমাদের একজন কি চিন্তা রাখতে হবে যে এন্ড অফ দা ফিফটি ওভার পর্যন্ত তাকে খেলতে হবে যদি এই সাপোর্টটা আসে আর অন্য সাইড থেকে দিতে পারে তাকে তাহলে ভালো একটা স্কোর করবে টিম আজকে যেহেতু আবারও শান্ত এবং লিটন দাস আবারও ওপেন করছে কতটুকু এক্সপেক্ট যে কত ওভার পর্যন্ত একটা মোটামুটি একটা স্কোর তারা যেন পার্টনারশিপ একটা ভালো একটা ইনিংস খেলে যেতে পারে যেটা পরবর্তী যারা খেলবে তাদের জন্য খুব

তারপর করেছে তো করেছে তো 32 রান দিয়েছে এদিকে মাশরাফিও অনেক রান দিয়েছে তো সাকিব কিন্তু উইকেটও পেয়েছে সাথে কিছু রানও করেছে সো মনে হয় যে সাকিব বল আস্তে 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 ব্যাক করছে সাকিবের সেই ও আসলে এখন যে অবস্থা আছে হাতেও একটা ব্যাপার আছে সেখান থেকে সে কনফিডেন্স পাওয়াটাও কিন্তু টাফ যখন কোনো ইঞ্জুরি থাকে বা একটু হলো ব্যাকআপ দ্য বাইন্ডে কিন্তু নক করে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে তারপর আমি বলবো সে হারেনসোল দেশের জন্য কিন্তু সে চেষ্টা করছে বা কাজ করছে এটি নিয়ে এবং বোলিং ওয়েল মনে হয় আজকে যদি ক্লিক করে তাহলে আরও বেটার হবে আমার আমার কেন যেন মনে হচ্ছে সে ভালো ক্লিক খেলবে কিন্তু তার ফিটনেস দেখে আপনার কাছে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছেন যে কমফোর্টের কথা বলছে আপনি যদি দেখেন ও কিন্তু প্রথম থেকেই বলেছেন এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে তার হাতের সমস্যা নিয়ে তো একটা জিনিস থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু করতে তার এই হাতের সেফটি আগে দেখতে হয় সে ক্ষেত্রে হয়তো বা কিছু এক্সারসাইজ না করাতে তার এই একটু ফিট মানে এই ফিটনেসটা আবার ব্যাক করবে অবশ্যই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি খেলছি বাট আমার এ বা আমার হাতে এমন এক ব্যথা যেটা আমি যেটা যে জায়গায় যে এক্সারসাইজটা করা দরকার সেই জায়গায় আমি এই কারণে আমি করতে পারছি না আমাকে অফ যেতে হচ্ছে সেই ক্ষেত্রে আমার ফিটনেসটা একটু লো ব্যাক করে মানে পি পড়ে যায় তা আমি বলবো যে এটা কোনো ব্যাপার না বাট ও ওর খেলা মাঠে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিষেধ দেয় আমি দেখি প্রথম ম্যাচে আমরা অনেক সময় দেখি যে যেমন মুশফিক ওয়ান করেছে মিথুন সেভেন্টি ফোর করেছে এই যে এই রানগুলো নিয়ে আমরা একদম শুরু থেকে কথা বলছি শ্রীলঙ্কার সাথে কিন্তু দেখা যায় যে যেমন গতকালকেও মিথুনের ব্যাট থেকে সেরকম ভালো স্কোর আমরা পাইনি বাট আশা করেছিলাম যে আরেকটা ভালো স্কোর মিথুন আমার আশা থাকবে তাদেরও এটাও বোঝা উচিত যে একটা ম্যাচে রান করার পরে তাকে যে আরো কনসেনট্রেট করতে হবে এবং এই রানটা তার মাত্র শুরু এবং সেকেন্ড ম্যাচে যদি তার জন্যই সুবিধা আসলে আমাদের আমরা আমাদের চিন্তা আরেকটু স্ট্রং করতে হবে আমার কাছে মনে হয় যে যারা খেলেন অল্পতে খুশি হলে চলবে না আর একটু একটা পর একটা ম্যাচ বেশি বেশি রান করলে অভ্যাসে পরিণত করলে হয়তো সেটা জায়গায় যায় তখন খুশি হওয়া উচিত আমার মনে হয় যে মাঝে মাঝে একটা জিনিস একটু শুনি আপনার কাছে যে যখন কোন প্লেয়ারের আসলে ডেবু হয় আলটিমেটলি এক ধরনের ভয় তো কাজ করে কিন্তু অবশ্যই করবে এখন সেই ভালো প্লেয়ার যে সুযোগ পেয়ে এটা কাজে লাগায় প্রথম ম্যাচ হয়তো অনেকে পারে না বাট পরে দেখা যায় যে তার ওই কোয়ালিটি আছে দেখি তাকে আবার সুযোগ দেওয়া আমি সেই সুযোগগুলি তখন সে কাজে লাগায় আর ভালো না প্লেয়ার হলে তো সে ন্যাশন কোয়ালি পেতো না তো আমার মনে হয় যে যারা পান বা যারা টিমে আসেন তাদের একটু মানে চিন্তাধারণা আর স্ট্রং করে যদি তারা তাদের মেন্টালিটি স্ট্রং করতে পারে তাহলে অবশ্যই ভালো খেলবে এমনি যদি বলেন ট্যালেন্টের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ টিমে যারা খেলছেন তারা সব দিক দিয়ে স্ট্রং না আলটিমেটলি আমরা কী দেখছি যে ঘুরে ফিরে আসলে দেখছি যে সিনিয়র প্লেয়ারগুলো তারাই কিন্তু তাদের ব্যাক ওরাও একটা সময় যখন সিনিয়র হবে তখন কিন্তু এই কথা বলবেন যে যারা তখন ওই সময় যারা জুনিয়র থাকবে তাদের এই সেইম কথাগুলি ব্যাক করে আসবে

এই মুহূর্তে একজন আপনি যেরকম চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু তারা চিন্তা করে চিন্তা করেন মানে কি তারা কাজ করছেন যে লেগ স্পিনার কিভাবে তৈরি করা যায় তো এখন সেখান থেকে যদি বের না হয় সে তাহলে তো বাংলাদেশ বোর্ড তো অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবে না তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে লেগ স্পিনার তৈরি করার জন্য এবং কিছু আমার জানার মতো কিছু লেগ স্পিনারও এখন আন্ডারে এজ লেভেলে তারা খেলছেন তো সামনে হয়তো বা লেগ স্পিনার দেখতে পাবে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যান নিয়ে যদি একটু কথা বলি যে সেখানে দেখা যায় যে তাদের ব্যাট থেকে একটু বিশ থেকে তিরিশটা রান যদি যোগ হয় তাহলে টিমের জন্য ভালো হয় কিন্তু ওই জায়গাটা আমরা সব সময় মিস করি অ্যান্ড সত্যি কথা বলতে আমি যখন মানে আমার ক্ষেত্রে আমি কিন্তু শেষের দিকে ব্যাটিং করতাম এবং প্রচুর সাপোর্ট দিতাম বা অনেক রানও করেছি সেক্ষেত্রে আসলে আলাদা একটা একটা এখানে ব্যাটিংয়ে বলিং শুধু বলিংয়ের সাথে ব্যাটিংটা যে ন্যাচারাল কিছু দরকার এখানে দরকার যারা বলার আছেন তারা শুধু বোলিংয়ের পারদর্শিতা ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মানে ন্যাচারাল যদি ওই বেসিকটা না থাকে তাহলে কিন্তু বলারদের বোলিং করাটা ব্যাটিংয়ে পিছিয়ে যে রান করাটা ভেরি ডিফিকাল্ট সো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে বোলারদের আরেকটু চর্চা করতে হবে ব্যাটিংয়ে বাট বেশি চর্চা করতে গেলে দেখা যাবে বোলিংয়ে আবার এফেক্ট হচ্ছে তো কিছু করার নেই এই জায়গায় আসলে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের ক্ষেত্রে কিছু বলে না ওইটা গড গিফটেড বা ওইটা যদি নেচারে তার থাকে তাহলে সে ভালো খেলবে এবং মাশরাফি কিন্তু লোয়ার অর্ডারে যে অনেক সে অনেক রান করেছে এরকম আছে আমরা এই ক্ষেত্রে আসলে জোর করা যাবে না যে লোয়ার অর্ডার কিভাবে আপনি ব্যাটিং ইমপ্রুভ করবেন তাহলে দেখা যাবে দুটো একসাথে করতে যে কিন্তু একটা না একটা এফেক্ট হবে রাইট একটু কমেন্ট পড়তে চাই যে ইউনুস উনি লিখেছেন আমি দুবাই থেকে খেলা দেখেছি আসলে আমাদের আমি ঠিক এই কমেন্ট আসলে এটা বুঝতে পারছি না মানে কি লিখেছে বেচ ও আচ্ছা আমাদের আসলে ব্যাটসম্যান কেন সাপোর্ট এরকম কিছু একটা উনি লিখেছে আসলে মানে ইয়েটা উচ্চারণটা হচ্ছে না আমার ঠিক আসছে না আর কি যেটা লিখেছে এরপরে আরেকজন আশরাফুলকে নিয়ে প্রচুর কমেন্ট আসছে যে আশরাফুলকে জাতীয় দলে দেখতে চাই ইমরুল কায়েসকে দেখতে চাই শামীম লিখেছে লিটনকে বাদ দিয়ে ইমরুল কায়েসকে নিলে বোধহয় খুব ভালো হতো

একটু ফলো করে তারপর কথা বলবো আমাদের দর্শক আসলে অনেক কিছু ভাবে আরেকজন মোহাম্মদ আমি কামরাতো আবেকেরি মোহাম্মদ 샤ফিউদ্দিন উনি লিখেছে বাংলাদেশের हारের কারণ হলো তারা কষ্ট করতে চায় না শান্ত আফগানিস্তানের সাথে আমাদেরকে অশান্ত করে dise ফারুক আহমেদ লিখছে কলিল খেলবে কলিল কে আমি বুঝছি কলিলের ভাই আচ্ছা আরিফ ইসলাম লিখছে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং প্রথম হ্যাঁ বাংলাদেশ টসে হেরে ব্যাটিং প্রথম আর গুরু আশরাফুলকে খুব মিস করি আশরাফুল ভাই এসছিলেন আসলে তার তাকে সবাই দেখতে চাই লিটন দাসকে কেন আনা হয় আমি তো একদিনও দেখলাম না লিটন দাস ভালো একটা খেলা খেলেছে এই যে কিছুদিন আগে ওয়েস্ট সাথে ভালো একটা স্কোর করছে দেখতে চান তাহলে দেখতে পারবেন তাহলে লিটনের কোয়ালিটি যে আছে তার মধ্যে আচ্ছা হাসান মালা লিখেছে হার্দিক পান্ডিয়া যা ইন না হার্দিক পান্ডিয়া নাই তার ইঞ্জুরি হয়েছে সে চলে গেছে ইন্ডিয়া ব্যাক করছে বাট তামিম আউট মানে তামিম হচ্ছে আউট অফ এশিয়া কাপ মানে কমেন্ট আসলে পড়তে একটু সমস্যা হচ্ছে আর কি যাই হোক আশিক মিয়া লিখেছে এনামুল এবং সাব্বিরকে দলে না নেওয়া ছিল সবচেয়ে বড় ভুল আপনি কি বলেন না আমার কাছে সেটা আসলে মনে হয় না আপনি যদি পিপিএস মানে আগের পারফরমেন্স গুলো যদি দেখেন প্রিভিয়াস পারফরমেন্স যদি ফলো করা হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তারা আসেন না একটু বলবো যে তারা আগের প্রিভিয়াস পারফরমেন্স গুলো যদি একটু চেক করে কথা বলেন তাহলে তাতে তাদের आंसर গুলো পেয়ে যাবেন তারা শরীফুল লিখেছেন যে লিটন কেমনে খেলে ব্যাট দিয়ে খেলে ব্যাট ব্যাট দিয়ে খেলে সব লাগে লাগে তারপরে হচ্ছে ইয়ে যা দরকার টাই টাই লাগে ইনবল হককে চাই আশরাফুলকে চান্স দরকার যে যে মোসাদ্দেককে বাদ দিয়ে আশরাফুলকে নিলে নাকি ভালো হয় আব্দুর রহমান লিখেছে শারিয়ার নাফিসকে নাফিসকে নিয়ে কিছু বলবেন নাকি আপনি যে নাফিস ইঞ্জুরির কারণে আসলে আমি একটা কথাই বলবো যে আপনার আগের এই লাস্ট কিছু দিনের পারফরমেন্স যদি ফলো করে ঘরোয়া ক্রিকেটে যারা তারা খেলছেন ওইখানেও যদি তাদের স্কোরগুলি ফলো করেন তাহলে কিন্তু তাদের অ্যান্সারগুলি পেয়ে যাবেন তারা আমাদের বলা লাগবে না আমি বলবো যে এই জায়গাগুলি ওনারা যদি একটু ফলো করে তারপরে কোয়েশ্চিনগুলি করেন তাহলে ভালো হয় আইও লিখছে আতিক আজকে বাংলাদেশ জিতবে होप যে বাংলাদেশ বড় ম্যাচের সাথে বড় বড় স্কোর করবে মনোপ্রাণ তো বড় আর কি 보도록 ইসলামেছে আপু ইন্ডিয়ার সাথে কত রান হলো বাংলাদেশের টার্গেট কত আই মিন বলতে যাচ্ছে যে আজকে যেহেতু বাংলাদেশ টসে হেরেছে এবং ব্যাটিং দিয়েছে ইন্ডিয়া তাদেরকে ফিল্ডিং করার এটা নিয়েছে ইন্ডিয়া সো বাংলাদেশ কত স্কোর করলে ইন্ডিয়া একটু চাপে থাকবে আসলে এই উইকেটে উইকেটে দেখা আপনারা 200 বলে যে মধ্যে থাকলে ম্যাচটা টাফ হয় ওদের বাট ইন্ডিয়ার সাথে আপনি হলেও আপনাকে দুইশো সত্তরের উপরে রান করতে হবে বা দুইশো ষাট এই উইকেটের জন্য মানে দুইশো সত্তর আশির মধ্যে না থাকলে টাফ হবে ওদের সাথে জিতাটা ওদের এখন ব্যাটিং যদি দেখেন সবাই কিন্তু ফর্মে আছে সবচেয়ে বড় জিনিস একজন কমেন্ট করেছে যে সাকিবের সেই দুর্ধর্ষ খেলাটা আমরা আসলে দেখতে পাচ্ছি না মানে মন মতো সাকিবের খেলাটা দেখতে পাচ্ছি না আরেকটা হচ্ছে যে টিম কম্বিনেশন মানে টিমের মধ্যে যেই স্পিড থাকাটা দরকার আসলে ওই রকম স্পিড কারো চোখে দেখছে না এই জায়গাটা জন্য আমি প্রথমেই বলেছি টিমের মধ্যে যে স্পিডটা থাকা দরকার সেখানে হয়তো বা একটু কমতি আছে আর সাকিবের আসলে সিনিয়র প্লেয়ার এখন অনেক ধরনের পেশার থেকে আগের মতন ফ্রিলি খেলাটা তার দরকার আমার কাছে মনে হয় সেই জায়গায় আসলে টিমের জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ফ্রি খেলাটা খেলতে পারছে না এই ক্ষেত্রে হয়তো বা তাকে একটু সে কি মনে হয় লিটন দাসের কি কোয়ালিটি আছে যার রান রেট তেরো পয়েন্ট ফাইভ এটা ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তারপরে এটা আরেকজন রানা বলেছে ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে সাকিব লেগেছে আলহামদুলিল্লাহ আজ আমরা ভালো খেলবো সবাই দোয়া করবেন এরকম আসলে অনেকে আছে কাজ করতে হতো তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে প্রচুর কমেন্ট আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ হারলেও বাংলাদেশ এবং বাংলাদেশ জিতলেও বাংলাদেশ যে কথাটা আমরা সব সময় বলি বাট আজকে বোলারদের নিয়ে একটু কথা বলি যে বাংলাদেশী বোলারদের আসলে কোন অ্যাপ্লিকেশন আজকে এই ম্যাচে আসলে প্লে করে আসলে সব টিমের একটা গেম প্ল্যান থাকে এবং খেলার আগে তারা তাদের ব্যাটসম্যানদের ভিডিও অ্যানালাইসিস জায়গায় কোন যে জায়গাটা উইক পয়েন্ট সেখানে তারা বোলিং করে আমার মনে হচ্ছে যে প্ল্যান অনুযায়ী কোচ আছেন অফিসিয়াল আছেন প্ল্যানটা যেটা দেয়া হয় সেটা যদি সঠিকভাবে তারা সে সেই জায়গায় যদি বল করতে পারে তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়ার রান করাটা টাফ হবে বাট আমাদের বলারদের সেই কাজটা করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা উইকেটের জন্যে ওই সময় ওই জায়গাগুলি ভুলে যাই বাট আমরা যদি স্ট্রাক থাকতে পারি আমাদের মেন্টাল স্ট্রেংথা যদি আমাদের ওই জায়গাটা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের বলাররা কিন্তু খারাপ না অনেক ভালো ওয়ার্ল্ড ক্লাস মানের বলার তো সেই জায়গায় তারা যদি এই জিনিসগুলি যে প্ল্যানটা নিয়ে আসা হয় সেই প্ল্যানটা যদি অ্যাপ্লাই করতে পারে মাঠে তাহলে অবশ্যই রেজাল্ট একটা আসবে ভালো এই মুহূর্তে বাংলাদেশ নেমে গেছে লিটন দাস নাজমুল হোসেন শান্ত তারা ব্যাটিং এ আছে ভুবনেশ্বর কুমার ওপেনিংটা করছে আউট মানে আগে বলে এরকম না হওয়ার জন্য ও

সে যে প্রথমে যেভাবে শুরু করেছে সেই কনফিডেন্সটা তার একটু হলো কম আছে এবং সে একটু হলো বলিং যে মুস্তাফিজ কে নিয়ে না অনেকেই কথা বলে যে ইওর কার নারকেল বা হচ্ছে এই এই কথাগুলি আসলে বেশি কথা উঠাতে তার মধ্যেও একটা প্রেসার চলে আসছে যেটা তার বলিং এ যে এফেক্ট হয়েছে তো ওই আমি বারবারই বলে আসছি আমাদের সেই মেন্টাল স্ট্রেন্থ বা আমাদের সেই মেন্টাল শক্তিটা কিন্তু সেই জায়গায় আমরা কিন্তু এই জায়গায় একটু হলো কম আছে তো আমাদের ওরকম যদি মেন্টাল স্ট্রেন্থ থাকতো এইগুলো বলাতে যদি আমরা যদি না মাথায় নিতাম হয়তো বা আজকে বোলিংটা এরকম হতো না বা ইঞ্জুরি আছে তারপর অনেক সময় দেখা গিয়েছে ইঞ্জুরি লুকিয়ে অনেক কিছু খেলেছে যেটা এখন পরের দিয়ে তার জন্যে এটা যদি যদি আমরা মেন্টালি যদি এই জায়গাগুলি আমাদের আইকিউ খুব ভালো থাকতো বা আমরা এগুলো নিয়ে চিন্তা করতাম যে আমার ইঞ্জুরি না নিয়ে লুকিয়ে না খেলে যদি আমি এটা পারফেক্ট ওয়েতে যেয়ে খেলতাম তাহলে আমার রেজাল্ট ফিউচারে কী হবে সেগুলো আমরা আসলে ওই সময়টা আমার কাছে মনে হয় যাই না অনেক অনেক কিছু বলতে পারে বাট এই জায়গাটা আমার মনে হয় যে আমরা এই জায়গাটা যে লোক যে ব্যক্তি বোলিং করছেন বা যে ব্যক্তি জায়গায় অ্যান্সারটা দিবে সেই জায়গায় তার হয়তোবা সে লুকিয়ে গিয়েছে কিছু যেটা ধরুন আজকে তার বলিংয়ের এই অ্যাফেক্টটা একটু হলেও লেগেছে আর সাথে বলবো যে কনফিডেন্সের অভাবের জন্য কিন্তু তার সেই ন্যাচারাল বলটা সে করতে পারছে না মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যে শর্ট অফ ব্ল্যানতে বল তার পড়ে যাচ্ছে বিকজ অফ কনফিডেন্সের অভাব যদি ভালো বল না করি হয়তোবা আবার মার খাবো ওই চিন্তায় হয়তোবা তার বোলিংটা সেই আগের রূপে নেই তো এইটা আমার মনে হয় যে সে যদি ভালো হবে কি না খারাপ হবে সেগুলো চিন্তা না করে যদি তার নেচার বলটা সে আগের মতন ডেলিভারি দেয় আমার মনে হয় সেটা খারাপ হবে খারাপ ভালো একটা হবেই তো ওই খারাপ হবে বেশি চিন্তা না করে আমি যদি চিন্তা করি যে আমি আমার যে আগে যে বলগুলি আমি যেভাবে করেছি কোনো চিন্তা ছাড়া প্রেশার ছাড়া সেইভাবে যদি সে মেন্টালিটি তৈরি করতে পারে আমার মনে হয় সে আগের কর্ম ফিরে আসবে আমার বিশ্বাস এটা শান্ত ভাই আমরা যদি ওয়ার্ল্ড কাপের কথা একটু যদি বলি জাস্ট আপনার কাছে একটু শুনতে চাই যে ওয়ার্ল্ড কাপের জন্য এখন যে প্লেয়ারগুলো খেলছে যত দিন যাবে আর একটু দিন দিন ঘনিয়ে আসবে সেই পর্যন্ত হয়তোবা আমরা আরও নতুন মুখ দেখতে পারবো কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যেই টিমটা দরকার একটা শক্ত টিম ওই টিমটা কি এই মুহূর্তে আছে আমার জানা মতে এখন বাংলাদেশের অনেক খেলা খেলা আছে এই টিম খেলা চেয়ে হাই পারফরমেন্স টিম খেলছে আমি এর জানি যে খেলা হচ্ছে প্রচুর খেলা হচ্ছে সেখানে অনেক প্লেয়ারও ভালো পারফর্ম করছেন হয়তোবা সিলেক্টে যারা আছেন বা বোর্ডে যারা আছেন বড় কর্মকর্তা তারা হয়তো বা নিশ্চয়ই প্ল্যান রেখেছেন যে এখান থেকে কিছু তো ওয়ার্ল্ড কাপের জন্য তারা রেডি করছেন কিছু না একটা কিছু বাট কাজ হচ্ছে কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছেন যে ভালো কিছু ভালো কিছু করার জন্য অনেক ধন্যবাদ শান্ত ভাই প্রিয় দর্শক আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলা ঠিক এই মুহূর্তে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে আছেন এই মুহূর্তে বাংলাদেশের রান হচ্ছে তিন রান এবং ভুবনেশ্বর কুমার বোলিং শুরু করেছেন এবং বাংলাদেশ টিমের জন্য অনেক শুভকামনা অনেক বেশি টায়ার্ড আমরা সবাই জানি বাট সেই টায়ার্ডনেস নিয়েই আসলে বাংলাদেশ কে খেলতে হবে এবং জিততে হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে চ্যানেলাইয়ের বিশ বছর এক তারিখে হচ্ছে কোটি প্রাণে মিশে এবং আমরা এখন চ্যানেল চ্যানেলাইয়ের পর্দায় আপনারা সবসময় অনেক কিছু দেখে থাকেন আসলে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা সব কিছু এই যখন কথা দিয়ে আপনারা আসলে সেগুলো এই পেজে বা কমেন্টের মাধ্যমে সেগুলো আপনারা জানাতে পারেন যে আরও কীভাবে কী দেখতে চান সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ